আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি, দি সারেন লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন, জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ, ইনকিউবেটরটি অন্যধারায় চলতে থাকিবে। সার্কিটটি মেরামত করার পর জাস্ট অফ করে দিলেই ইনকিউবেটর আগের মতো চলতে থাকিবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা দীর্ঘদিন যাবত বলছেন যে বাপ্পি ভাই আমাদের একটি ছোট ইনকিউবেটর উপহার দিন। তো বাজারে যে ছোট কন্ট্রোলারগুলো পাওয়া যায়, চাইনিজ যে ছোট কন্ট্রোলারগুলো পাওয়া যায়, আসলে এগুলো অনেকে বলেন যে বাপ্পি ভাই এগুলো টেকে না। তো দীর্ঘদিনের চিন্তাভাবনা করে আমি একটি ইনকিউবেটর করেছি, যেটি অনায়াসে এক বছর আমরা গ্যারান্টি দিয়ে দেব কন্ট্রোল প্যানেলের, এবং ইনকিউবেটরের সাথে কিছু স্পেয়ার পার্টস দিব। আপনারা অনায়াসে এক থেকে দুই বছর ইনকিউবেটর চালাতে পারবেন, এর পরবর্তীতে সমস্যা হলেও ঘরে বসে মেরামত করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি ইনকিউবেটর, আমরা এখানে বাচ্চা ফুটিয়েছি, বেশ কয়েকবার বাচ্চা ফুটিয়েছি। এটি খুব সহজ এবং সরল একটি পদ্ধতি, এখানে একটি 56 ডিমের ট্রে রয়েছে। আসলে এই ইনকিউবেটরের বডিটি বানাতে প্রায় 4,000 থেকে 5,000 টাকা প্রয়োজন। দর্শক, আমরা আসলে কিছু মেলামাইন বোর্ডের এক এনজিওতে বেশ কিছু ইনকিউবেটর দিয়েছিলাম, তো সেখান থেকে আমাদের কিছু পুরানো বোর্ডের খণ্ড বেঁচে যায়। এগুলো আসলে নতুন বোর্ড নয়, নতুন বোর্ড হলে এগুলো আসলে অনেক ব্যয়বহুল হতো, তা আমরা এগুলোকে পুরনো ইনকিউবেটরের অবশিষ্ট থাকে সেই অংশগুলোকে আমরা জয়েন্ট করে আমরা এই ইনকিউবেটরটি প্রস্তুত করে থাকি। এটা পরিচালনা একেবারে সহজ, দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করে এটা করেছি। এটি বায়ে দিয়ে দিলে বাল্বটি অফ হয়ে যাবে, ডানে দিলে বাল্বটি জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলে উঠেছে। এখানে একটি থার্মোমিটার রয়েছে, এটি ইনকিউবেটরের জন্য বিশেষভাবে প্রস্তুত। এই ইনকিউবেটরে লক্ষ্য করলে দেখবেন 98.8 দেখা যাচ্ছে। অপর সাইটে বা অপর পাশে লক্ষ্য করলে দেখবেন 37.7 রয়েছে। এই থার্মোমিটারটির দিকে লক্ষ্য রেখে এটিকে ধীরে ধীরে ডানে ঘুরিয়ে বাল্ব অন অফ করতে করতে যখন ফিক্সড হয়ে যাবে, যখন দেখবেন এই টেম্পারেচারটি 99 থেকে 99.8 কন্ট্রোল হচ্ছে, বাল্ব বাতিটি অন অফ হচ্ছে, তখন আর এটির কোনো বাড়তি কাজ নেই। শুধু খেয়াল রাখবেন এই ভলিউমটি যেন কেউ ভুলেও না ঘুরায়, আর পাশে একটি থার্মোমিটার দেখছেন। এই থার্মোমিটারটির দিকে লক্ষ্য রেখে যদি আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়, এখানে পানি ট্রে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পানি রাখার জন্য রয়েছে র্যাক। এই র্যাকে যদি আপনারা ওয়ান টাইম গ্লাসের মাধ্যমে পানি দেন বা আশেপাশে পানি রাখেন, এতে করে আপনার হিউমিডিটি অনায়াসে বৃদ্ধি করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বের করা হচ্ছে, এগুলো টাইগার মুরগির বাচ্চা। আমরা আসলে একটি খামার থেকে এনে এগুলো পরীক্ষামূলক ফুটিয়েছি। খোসার দিকে তাকালে বোঝা যাচ্ছে বাচ্চা ফোটার হার। আসলে এই ইনকিউবেটরগুলো সঠিকভাবে যদি আর্দ্রতা রক্ষা করা যায়, আর শীতকালে আর্দ্রতা ওঠানো একটু কঠিন হয়ে যাবে। অ্যানালগ হিউমিডিটি সব ইনকিউবেটরগুলোতেই আর্দ্রতা ওঠানো একটু কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন দর্শক এটি টার্নিং প্রক্রিয়া। খুবই সহজ এবং সরল একটি ইনকিউবেটর। আমাদের এক বছর কন্ট্রোল প্যানেলের গ্যারান্টি দেওয়া থাকলেও আপনারা অনায়াসে যদি এর মাঝে একটি পার্টস রয়েছে চেঞ্জ করতে পারেন বা করে নেন, তাহলে অনায়াসে 2 থেকে 3 বছর চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এর ডিম ঘূর্ণায়ন প্রক্রিয়াগুলো,
এই বোর্ডগুলো আমরা আসলে খণ্ড বোর্ডগুলো বেঁচে যাওয়ায় আমরা এই ইনকিউবেটরগুলো করতে সক্ষম হয়েছি। নচেত এই ইনকিউবেটরের মূল্য 8,000-9,000 টাকা করতে হতো। এই ইনকিউবেটরটির মূল্য আমরা 6,500 টাকা করেছি, আলাপ আলোচনায় অবশ্যই কিছু কম রাখা যাবে। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমাদের এই পুরনো মেলামাইন বোর্ডের বোর্ড দিয়ে প্রস্তুত ইনকিউবেটরের সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর, কন্ট্রোলার। ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি প্রায় 90% নিজের ইনকিউবেটর সমস্যা সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5-6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে, সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটার স্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি, যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আমরা সর্বনিম্ন 80 ডিম থেকে শুরু করে 115,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করছি। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াংফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,400, 57,600 এবং 115,200 ডিমের স্যাটার এবং হ্যাচার। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, যেখানে ক্লিক করলে আপনারা অনায়াসে আমাদের ইনকিউবেটরের পাশাপাশি সকল প্রকার পণ্যের মূল্য তালিকা পেয়ে যাবেন, যেমন চাইনিজ পোলট্রি নিপল ডিঙ্কার্স, জাম্বো ডিঙ্কার্স, প্যান ফিডার্স, হট ডিপ গ্যালভানাইজড লেয়ার ও ব্রয়লার কেস, কমপ্লিট পোলট্রি কন্ট্রোল হাউস, গবাদি পশুর মিস্ট কুলিং সিস্টেমগুলো। প্রতিটি পণ্যের মূল্য আলাপে কিছুটা কম বেশি করা যাবে। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।